गुड मॉर्निंग एवरीबॉडी, होप यू ऑल आर फाइन। टुडे वी शैल रीड इंग्लिश ग्रामर। सो यू ऑल ओपन द पेज नंबर 31 ऑफ योर इंग्लिश ग्रामर बुक एंड फॉलो मी। एर आगेर दिन आमरा वर्ब काके बोले एवं कोएकटी वर्ब सम्पर्के जेनेछी। आशा करी तोमरा सकलेई एई वर्बगुलो बार बार लिखे बा पढ़े प्रैक्टिस करे नियेछो। आज के आमरा वर्बेर एक्टिविटी करब, ठीक आछे। नम्बर वाने देखो कि लेखा रयेछे, वर्बगुलिर नीचे दाग दाओ। এখানে কয়েকটি সেন্টেন্স দেয়া রয়েছে, তার মধ্যে থেকে ভার্ব খুঁজে বার করে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো তোমরা বইয়েই করতে পারো। দেখো আমি দু একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। নাম্বার ওয়ানে দেখো রয়েছে আই অ্যাম এ বয়, আমি হই একটি বালক। এর মধ্যে কোনটা ভার্ব বলো তো? অ্যাম, কারণ আমরা জেনেছি যে ওয়ার্ড বা শব্দ কোনো কিছু হওয়াও বোঝায় তাকে আমরা ভার্ব বলি। তিনটে জিনিস মনে রাখবে, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায়, কোনো কিছু হওয়া বোঝায় বা কোনো কিছু থাকা বোঝায় তাকে আমরা ভার্ব বা ক্রিয়াপদ বলে থাকি। এই সেন্টেন্সটাতে অ্যাম এর দ্বারা কি বোঝাচ্ছে? হওয়া বোঝাচ্ছে, আমি হই একটি বালক, তাই অ্যামটা কি? ভার্ব। নাম্বার টু দেখো, রানু ইজ এ গুড গার্ল, রানু হয় একটি ভালো মেয়ে। এটা তোমরা নিজেরা বার করবে। নাম্বার থ্রি, আই হ্যাভ এ কার, আমার আছে একটি গাড়ি। এখানে এর মধ্যে ভার্ব হচ্ছে হ্যাভ। কেন হ্যাভ হলো? কারণ এটা থাকা বোঝাচ্ছে, আমার একটি গাড়ি আছে, আমার কিছু জিনিস আছে বা আমার একটা গাড়ি আছে, থাকা বোঝাচ্ছে, তাই হ্যাভ হচ্ছে কি? ভার্ব। গো টু স্কুল, স্কুলে যাও, এর মধ্যে ভার্ব কোনটি? গো। গো মানে কি আমরা জানি? যাও বা যাওয়া, ঠিক আছে। গো হচ্ছে ভার্ব। পরের পেজে এসো। এবার দেখো, ওপেন দ্য ডোর, এটা তোমরা পারবে, দরজাটি খোলো। কোনটা ভার্ব তোমরা খুঁজে বার করবে। এগুলো মোটামুটি তোমরা সবই পারবে, তাই আমি আর কোনোটা করে দিচ্ছি না, নিজেরা করে প্র্যাকটিস করবে। আমি শুধু তোমাদেরকে বেঙ্গলি মিনিংগুলো বলে দিই। উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র। নাম্বার সেভেন, আকবর স এ টাইগার, আকবর একটি বাঘ দেখেছিল। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। পাপিয়া হ্যাজ এ রেড আমব্রেলা, পাপিয়ার একটি লাল ছাতা আছে। নাম্বার টেন, উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাত্রে ঘুমাই। দে গো টু স্কুল, তাহারা দিল্লি যায়। সি ওয়াজ লাফিং, সে হাসছিল। এইখানে ওয়াজ লাফিং পুরোটাই ভার্ব, কারণ লাফ মানে হাসা, এটা তো মেইন ভার্ব, এটা আমরা জানি। ওয়াজ বা ওয়ার এইগুলোকে অক্সিলারি ভার্ব বলে, এগুলো তোমরা পরে শিখবে। যেহেতু ওয়াজকে আলাদা করে বসলেও ভার্ব হিসাবেই আমরা ব্যবহার করি, তাই ওয়াজ লাফিং পুরোটাই হচ্ছে ভার্ব। ওকে, যেগুলো আমি করে দিলাম না সেগুলো তোমরা নিজেরা করবে, পরে আমি তোমাকে তোমাদের আনসার শিট পাঠিয়ে দেব। যদি কোনো মানে বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা আমাকে ফোন করে জেনে নিও। সকলে ভালো থাকবে, বাই।